হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের এমন একটি সাইট দেখিয়ে দিব যে সাইটে আপনারা অ্যাড দেখে এবং ছোট ছোট শর্ট লিঙ্কস আর টাস্ক কমপ্লিট করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো সাইটটি 100% ট্রাস্টেড সাইট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইটটি ট্রাস্ট পাইলটে দেখতে পাচ্ছেন 3092টি রিভিউ রয়েছে। সবগুলো রিভিউ প্লাস 80%-এর উপরে রিভিউ পজিটিভ রিভিউ। তো আপনারা চাইলে ট্রাস্ট পাইলট থেকে দেখে নিতে পারেন। তো সাইটে 100% ট্রাস্টেড সাইট। আমি আপনাদের আবারও বলছি, সাইটে ট্রাস্টেড সাইট। এখানে আপনারা খুব সহজে ছোটো ছোটো অ্যাড দেখে এবং টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এখানে কাজ করবেন, কীভাবে এখানে উইথড্র দেবেন, সব কিছু দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা কয়েন পেজ লিখে সার্চ করবেন, তারপর আপনারা এরকম একটি পেজে চলে আসবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে একটি ক্লিক করে দেবেন। ওই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার অপশন, এখানে একটি ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনলি ওয়ান অ্যাকাউন্ট পার পার্সন অ্যালার্ট। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ফোনে, একটি মোবাইলে অথবা একটি ডিভাইসে একটি অ্যাকাউন্টের বেশি অ্যাকাউন্ট করলে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়া হবে। এবং এখানে কাজ করার সময় আপনারা ভিপিএন প্রক্সি এখানে ব্যবহার করতে পারবেন না। তো আপনারা এখানে নিয়মকানুন সবগুলো দেখে নেবেন। তো আমি আপনাদের নিয়ম আসল দুইটি যে নিয়ম সেটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো তারপর আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ইমেল বসিয়ে দেবেন, তারপর ইউজার নেম বসিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ড, যে কোনো পাসওয়ার্ড বসিয়ে দিলেই হবে, হয়ে যাবে। তারপর আপনার পাসওয়ার্ডটি আবার বসিয়ে দেবেন, তারপর এখানে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট দ্য আপসাইড ডাউন পিকচার, এখানে যে পিকচারটি উল্টা হয়ে আছে সেই পিকচারটিতে একটি ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি স্ন্যাক উল্টা হয়ে আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপরে আপনারা রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে আপনারা যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, তো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের সামনে ওই পিকচারগুলো অন্য 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 পিকচার থাকতে পারে। তো রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কীভাবে কাজ করবেন। এখানে লগ ইন করার জন্য ইমেল এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন, তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য আপসাইড ডাউন দি পিকচার, এখানে উল্টা পিকচারটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনারা নিচে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করে দিলে এখানে আপনাদের অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। তো এখানে আপনাদের এখানে এখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আপনাদেরকে উইথড্র নেওয়ার জন্য, এই সাইটটি থেকে উইথড্র নেওয়ার জন্য আপনাদেরকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো আপনারা যদি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না করেন, তাহলে এখান থেকে আপনারা উইথড্র নিতে পারবেন না। তো এখন আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু বি এবল টু উইথড্র। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট অপশন, এই রিসেন্ট অপশনে উপরে ক্লিক করে দেবেন। তো আমি আপনাদের আবারও বলছি, এখানে আপনাদের উইথড্র নেওয়ার জন্য অবশ্যই এখানে আপনাদের ইমেল ভেরিফাই করতে হবে। তো এখানে রিসেন্ট অপশনে একটি ক্লিক করে দেবেন। তো আমি রিসেন্ট অপশনে একটি ক্লিক করে দিয়েছি। তো রিসেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল সেন্ড। তো এখন আমার জিমেলে চলে যাবেন। তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার জিমেলে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন কয়েন পেজ থেকে একটি মেইল পাঠানো হয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে এখানে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, তারপরে আপনারা এখান থেকে খুব সহজে উইথড্র দিতে পারবেন। তো আমি আপনাদের আবার বলছি, এখানে সাইটটি 100% ট্রাস্টেড সাইট। এখানে আপনারা খুব সহজে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুলি দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনারা এখন কীভাবে কাজ করবেন, এখানে কাজ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন, এখানে একটি ক্লিক করে দেবেন। তো এই থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কনটেস্ট, এই কনটেস্ট থেকে অনেক অফার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অফার ওয়ালস, তারপর দেখতে পাচ্ছেন ফসেট, তারপর দেখতে পাচ্ছেন ডেইলি বোনাস থেকে ইনকাম করতে পারবেন ফসেট করে, তারপর দেখতে পাচ্ছেন পিটিসি, এখানে আপনারা মূলত পিটিসি থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন, তারপর দেখতে পাচ্ছেন শর্ট লিঙ্কস, তারপর মাইনিং। তো এখানে পিটিসি অ্যাড দেখে ইনকাম করার জন্য আপনারা পিটিসি অপশনে একটি ক্লিক করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পিটিসি অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 29টি অ্যাড অ্যাভেলেবল রয়েছে, এখানে তার যার মূল্য দেখতে পাচ্ছেন 620 কয়েন। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে অ্যাডগুলো দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন 40 কয়েন 20 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড দেখলে 40 কয়েন, তারপর দেখতে পাচ্ছেন 40 কয়েন 20 সেকেন্ড। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন 20 কয়েন 10 সেকেন্ড, তো
দেখতে পাচ্ছেন 20 কয়েন, এখানে 10 সেকেন্ড অ্যাডটি দেখলে এখানে আপনারা দেখতে পারবেন। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের একটি একটি অ্যাড দেখে ইনকামের সাইট দেখেছিলাম, এবং ওই সাইটটিতে আমি আপনাদের ইনস্ট্যান্ট 1 সেকেন্ডে উইথড্র দেওয়া একটি ভিডিও দিয়েছিলাম। তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটির আগের ভিডিওতে আমি আপনারা আমার চ্যানেলে গিয়ে আপনারা অ্যাড B1 প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। তো এখানে আপনারা এখানে অ্যাড দেখার জন্য আপনারা বি অপশনে একটি ক্লিক করে দেবেন। তো বি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটি পেজে নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড কাউন্ট হচ্ছে, সেকেন্ড কাউন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাদের একটি ক্যাপচা আসতে পারে, ওই ক্যাপচাটি পূরণ করে নিলে এখানে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার আছে, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য অ্যাপসাইট দাম দি পিকচার, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন, ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে এখানে আপনাদের অ্যাড দেখা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন 20 কয়েন হ্যাজ বিন অ্যাডেড টু ইয়ার ব্যালেন্স, গুড জব। তো এভাবে আপনারা খুব সহজে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। তো এখন যদি আমি আর অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের 20 কয়েন অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 20 কয়েন অ্যাড হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেলি বোনাস, এখানে আপনারা ক্লিক করে বোনাস দিতে পারবেন প্রত্যেক দিন। তারপর ফসেট করে এখান থেকে আপনারা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন। তো এখানে ডেলি বোনাস থেকে ইনকাম করার জন্য রেডি অপশনে একটি ক্লিক করে দেবেন, রেডি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইফ ইউ মিস এ ডে ইউর ডেলি স্ট্রাইক উইল রিসেট, ডোন্ট ফরগেট টু ক্লেম এভরি ডে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রত্যেক দিন এখানে আপনারা ডেলি বোনাস দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য আপসাইড ডাউন দি পিকচার, এখানে আপনারা উল্টো পিকচারটি সিলেক্ট করে দেবেন, তারপর ক্লেম অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডেলি বোনাস এট ক্লেমড সাকসেসফুলি। তো এইভাবে আপনারা ডেলি বোনাস নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আপনারা আবার 7 ঘন্টা 7 ঘন্টা 37 মিনিট পর এখান থেকে আপনারা আবার ডেলি বোনাস নিতে পারবেন। তো এখন আপনারা এখান থেকে উইথড্র কীভাবে করবেন, উইথড্র করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, এই 3 লাইন অপশনে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, এই উইথড্র অপশনে একটি ক্লিক করে দেবেন। উইথড্র অপশনে ক্লিক করলে এখানে আপনারা খুব সহজে উইথড্র করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেথড দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোসেট পে পেয়ার, তারপর দেখতে পাচ্ছেন বিনান্স কয়েন, তারপর দেখতে পাচ্ছেন কয়েন বেস এবং ডাইরেক্ট, এগুলো থেকে আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। তো এখান থেকে আমি ফোসেট পে সিলেক্ট করে দিচ্ছি। তো ফসেট পে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি, এখানে আপনারা ফসেট পের যে কারেন্সির মাধ্যমে উইথড্র দিতে চাচ্ছেন সেই কারেন্সি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন, ইথারিয়াম, ডগি কয়েন, লাইট কয়েন, ডিগ বাইট, এগুলোর মাধ্যমে এখান থেকে আপনারা খুব সহজে এখান থেকে আপনারা উইথড্র দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এখানে আপনারা উইথড্র দেবেন। তো এখানে আপনাদের কাজ করতে কোনো সমস্যা হলে বা এখানে আপনাদের উইথড্র দিতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।